হ্যালো বন্ধুরা, চালাক বাক্স মুভি এক্সপ্লানেশন চ্যানেলে আপনাকে স্বাগত। আশা করি দ্য লাস্ট ম্যান অন আর্থ ওয়েব সিরিজটির এক্সপ্লানেশন আপনাদের ভালো লাগছে। আজ আমরা এই সিরিজের দ্বাদশ পর্ব নিয়ে আলোচনা করব। এর আগের পর্বগুলির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রইল। আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদের সাপোর্ট আমাদের আরও ভালো ভিডিও বানাতে উদ্বুদ্ধ করে। দ্য লাস্ট ম্যান অন আর্থ ওয়েব সিরিজের এর আগের পর্বে আমরা দেখতে পাই মাইক মহাশূন্যে ভেসে যাচ্ছে। এই সময় তার সাথে ভেসে আসা একটা দড়ি ধরে সে আবার তার স্পেস স্টেশনে ফেরত যায় আর তার নতুন বন্ধুটির সাথে কথা বলতে শুরু করে। এর আগের পর্বে আমরা এটাও দেখি যে গেল অপারেশন করতে পারবে না বলে ঘর থেকে বেরিয়ে যায়। এরপর এরিকা গেলকে অনুরোধ করে অপারেশনটা করার জন্য, কিন্তু গেইল বলে তার অপারেশন করার বিন্দুমাত্র অভিজ্ঞতা নেই। তখন এরিকা বলে সে চোখের সামনে ফিলকে এভাবে মরতে দেখতে পারবে না। এটা শুনে গেইলের খারাপ লাগে এবং সে ফিলকে বাঁচানোর যথাসম্ভব চেষ্টা করার প্রতিশ্রুতি দেয়। অন্যদিকে মাইককে তার নতুন বন্ধুর সাথে পরিচয় স্বার্থে দেখা যায় আর সে তার নতুন বন্ধুর নাম তার ভাইয়ের নাম অনুসারে রাখে ফিল। এদিকে গেইলকে একটা প্যানকেকের উপর সার্জারি প্র্যাকটিস করতে দেখা যায় আর এই সময় সে টডকে বলে তার মেলিসার প্রপোজাল গ্রহণ করা উচিত। তাতে টড কোনো উত্তর দেয় না। তখনই ট্যান্ডি ওখানে এসে কোনো সাহায্য লাগবে কিনা জিজ্ঞাসা করলে গেইল তাকে একটা লাশঘরে পাঠায় একটা আসল মৃতদেহ আনার জন্য। লাশঘরে পৌঁছে হঠাৎ টড ট্যান্ডিকে বলে সে কলেজে হিপ হপ ডান্সার ছিল। ট্যান্ডি তার কথায় বিশ্বাস করে না। তখন টড বলে সে কলেজের তরফ থেকে স্টেট লেভেলের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। ট্যান্ডি তাকে সেখানেই ডান্স করে দেখাতে বললে টড অসাধারণ হিপ হপ ডান্স করে দেখায়। এরপর ট্যান্ডি দু একটা লকার খুলে দেখে, কিন্তু তারা দেখে যে সব ডেড বডি কঙ্কালে পরিণত হয়েছে। তখন ট্যান্ডি চিন্তায় পড়ে যায়, কিন্তু হঠাৎ তার মাথায় একটা প্ল্যান আসে আর সে গর্ডনের ডেড বডি কবর থেকে বার করতে লাগে। এই সময় টট ভেঙে পড়ে আর কাঁদতে কাঁদতে তার মানসিক অবস্থা কতটা খারাপ সেটা ট্যান্ডিকে বলে। কারণ একদিকে ফিল অসুস্থ, অন্যদিকে সে মেলিসার সাথে ব্রেকআপ করে নিয়েছে, তার উপর রাতে সে গেইলের সাথে মিলিত হচ্ছে। গেইলের সাথে মিলিত হওয়ার খবর শুনে ট্যান্ডি অবাক হয়ে যায়। কিন্তু ট্যান্ডি তাকে বলে ওসব এখন ভেবে কোনো লাভ নেই, কারণ ফিল অসুস্থ এবং তাকে বাঁচানোর জন্য গর্ডনের ডেড বডি খুবই প্রয়োজন। তখন দুজন মিলে গর্ডনের ডেড বডি বার করে এবং বাড়ি নিয়ে যায়। বাড়ি ফিরে যখন তারা সবেমাত্র গেইলকে বলতে যাবে যে তারা গর্ডনের ডেড বডি কেন এনেছে, তখনই তারা টেবিলে একটা ডামি দেখতে পায় আর গেইল বলে যে এটা ক্যারল আর মেলিসা তাকে এনে দিয়েছে আর এর থেকে সে মানুষের সব অঙ্গ প্রত্যঙ্গের ব্যাপারে জানতে পারছে। এরপর গেইল তাদেরকে জিজ্ঞাসা করে যে তারা কি এনেছে এবং কি বলতে যাচ্ছিল। তখনই ট্যান্ডি কথা ঘুরিয়ে বলে যে টড স্টেট লেভেল হিপ হপ ডান্সার আর টডও সাথে সাথে নাচতে শুরু করে দেয়। এরকম একটা পরিস্থিতিতে তাদের অদ্ভুত কাজকর্ম দেখে গেইল তাদের দুজনকেই ওখান থেকে তাড়িয়ে দেয়। অন্যদিকে মহাকাশে মাইক ফিল নামের ওই পোকা বন্ধুটার সাথে কাল্পনিকভাবে কথা বলে আর ওই স্পেস স্টেশন থেকে বেরিয়ে পৃথিবীতে আসার সিদ্ধান্ত নেয়। সে তার পোকা বন্ধু ফিলকে নিয়ে পৃথিবীতে আসার জন্য প্রস্তুতি নেয়। অন্যদিকে ফিলের অপারেশন শুরু হয়, কিন্তু গেইল তখন খুবই ভয় পাচ্ছিল তাই টড তাকে ভরসা দেয়। আর এদিকে স্পেস স্টেশন থেকে একটা মহাকাশযানে করে মাইক পৃথিবীর দিকে রওনা দেয়। কিন্তু মাইকের মহাকাশযানটা হঠাৎ কাঁপতে শুরু করে দেয়। এদিকে গেইল অ্যাপেন্ডিক্স দেখতে পায় আর সেটাকে কাটার চেষ্টা করে। ওদিকে মাইকের মহাকাশযানের ইঞ্জিনে সমস্যা দেখা দেয়। আর এদিকে গেইল কিছু একটা ভুল করে ফেলে আর তার ফলে ফিলের শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হতে শুরু করে। ওদিকে মাইকের মহাকাশযানের স্পিড কন্ট্রোলে থাকে না আর সে তার বন্ধুকে বলে এটাই হয়তো তাদের জীবনের শেষ দিন। আর এদিকে ফিলের ব্লাড প্রেশার ক্রমাগত নিচে নামতে থাকে। আর ওদিকে মাইক ভয় চেঁচাতে শুরু করে দেয়। দ্য লাস্ট ম্যান অন আর্থ সিরিজে এর পর কি হয় জানতে আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আমরা খুব তাড়াতাড়ি পরের এপিসোডগুলো আপলোড করে দেব। আমাদের ভিডিওগুলো কেমন লাগছে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।